54 কদমতলা কুর্তি বিধানসভায় বাইক র্যালি ও শুভেন্দু জনসভা দিয়ে বিরোধীদের তাক লাগালো বিজেপি। রবিবার সকাল থেকেই বিজেপি যুব মোর্চার 2000-এরও বেশি যুবক বাইক নিয়ে গোটা কদমতলা কুর্তি কাঁপিয়ে এক সুবিশাল বাইক র্যালি করে। তারপর দুপুর 12টা নাগাদ বড়গোল হেলিপ্যাড থেকে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাইক র্যালির মাধ্যমে নিয়ে যায় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বিজয় সংকল্প জনসভায়। মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী দিলীপ তাঁতির সমর্থনে এই বিজয় সংকল্প জনসভা অনুষ্ঠিত হয়। এদিন জনসভায় প্রধান অতিথির উপস্থিতিতে কর্মী সমর্থকদের উলুধ্বনি, শঙ্খ ও করতালিতে গোটা মাঠ মুখরিত হয়ে ওঠে। এদিনের বিজয় সংকল্প জনসভার মধ্যমণি শুভেন্দু অধিকারী দলীয় সমর্থকদের উপস্থিতি ও আবেগ দেখে বলেন, কদমতলা কুর্তি বিধানসভায় বিজেপির রেকর্ড ভোটে জয় ছিনিয়ে নেবে। তিনি এদিন আরও বলেন যে এখন সিপিআইএম কংগ্রেস জোট করে বিজেপিকে হারানোর স্বপ্ন দেখছে। কংগ্রেস হয়তো ভুলে গেছে দীর্ঘ 25-30 বছর সিপিআইএম কংগ্রেসকে কিভাবে ঠ্যাঙানি দিয়েছিল, আর সিপিএম হয়তো ভুলে গেছে সন্তোষ মোহন দেবের নেতৃত্বে রেগিং করে সুধীর রঞ্জন মজুমদার সিপিআইএমকে কিভাবে ঠ্যাঙানি দিয়েছিল। তাই তো বলি, সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা, জিতেন্দ্র চৌধুরীরা মাথা মোটা, তাদের মাথায় বুদ্ধি নেই। বুদ্ধিমান হলেন মানিক সরকার, বাদল চৌধুরী, মানিককে দেরা। তারা বলছেন, ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার যায় না। পাশাপাশি রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার অত্যন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বন্ধু সিপিআইএম এর কমরেডরা, তাদেরকে বলবো, যখন ত্রিপুরাতে সন্তোষ মোহন দেবের নেতৃত্বে রিকিং করে কংগ্রেসের সুধীর রঞ্জন মজুমদারের সরকার হয়েছিল, কেমন ঠেঙানি দিয়েছিল আপনাদের কংগ্রেসীরা, মনে আছে তো? না ভুলে গেছে? বন্ধু কংগ্রেসীদের বলবো, 25-30 বছর ধরে সিপিএম এর ঠেঙানি কেমন খেয়েছেন, কেমন মার খেয়েছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? একটা হাঁস জারু জোর হয়েছে, যে জোটের লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। আমরা 47, তোমরা 13, আর নির্দল এক। মুখ্যমন্ত্রী কে হবে না সে পরে দেখা যাবে। যদি জিজ্ঞেস করেন তোমাদের জোট হলো, বলছে না না জোট হয়নি, আসন সমঝোতা হয়েছে। আজকে সুদীপ রায় বর্মন, বিরোধী সিনহা, আজকে জিতেন চৌধুরীরা, এদের মাথা মোটা, বুদ্ধি কম? বুদ্ধি আছে মানিক সরকারে, বুদ্ধি আছে বাদল চৌধুরী, বুদ্ধি আছে ছোট মানিকদের। এরা বলছে ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার যায় না। ভোটে আমরা ডাবল ইঞ্জিন সরকারের শাসনে শৌচালয়, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সার্বিক বর্ণনায় ঋণ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন ভাষণ রাখতে গিয়ে আরও বলেন, এখন কোনো মানুষ সিঙ্গেল ইঞ্জিনে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ সিঙ্গেল ইঞ্জিনের ঝুঁকি থাকে। তাই দিল্লিতে যে সরকার রয়েছে সেই সরকারকে রাজ্যেও প্রতিষ্ঠিত করলে ডাবল ইঞ্জিনের উন্নয়ন রাজ্যে বাস্তবায়িত হবে বলেও দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।